বাংলাদেশের কোনো ছবি থেকে কখনো অফার এসেছে কাজ করার? রাফি রাফি শহরের এক ফ্যাশন ইনস্টিটিউটে হাজির ছিলেন অভিনেত্রী রিয়া সেন। যদিও এখন তাকে সেইভাবে অভিনয় করতে দেখা যায় না, কিন্তু তার কাছে ফ্যাশন বলতে কি, এদিন এক অরেঞ্জ ড্রেসে দারুণ দেখাচ্ছিল রিয়াকে। ফ্যাশন তার কাছে কি, এছাড়াও দিদা অর্থাৎ সুচিত্রা সেনের শাড়ি কি তিনি পরেন, সামনেই দুর্গাপুজো, প্ল্যান কি, সব প্রশ্নেরই উত্তর দিলেন রিয়া। কিন্তু যেই জিজ্ঞাসা করা হলো তাকে কেন ছবিতে দেখা যায় না, তিনি কি ইচ্ছে করেই ছবি করছেন না, সেই উত্তরে রেগে গেলেন রিয়া সেন। কি বললেন, বেরিয়ে গেলেন ইন্টারভিউ থেকে, শুনে নিন বা দেখে নিন। রিয়াদি, তোমার কাছে ফ্যাশন কি? I just gave this whole press conference. Fashion is just to be comfortable. এবার জোর ফ্যাশন তোমার কাছে আলাদা করে এই যে দুর্গাপুজোর সাজ, যেহেতু কলকাতা বাঙালি, সেটা কি ম্যাটার করে তোমার কাছে? মানে দুর্গাপুজো করে, আই এম বেঙ্গলি, সো অফ কোর্স ইট ম্যাটার্স টু মি। সুচিত্রা সেনের কোনো শাড়ি পরো? নট নেসেসারিলি, আছে, যদি আই মিন ইফ ইউ হ্যাভ টু ওয়্যার ইট, উই ওয়্যার ইট। এক ছবিতে কম কেন পাওয়া যাচ্ছে, রিয়া কি পাওয়া যায় না কেন, বাই কনশিয়াসলি? আই এম নট হিয়ার টু টক অ্যাবাউট মাই ফিল্মস, আই এম অনলি হিয়ার টু টক অ্যাবাউট দিস এক্সিবিশন টুডে। না, তুমি কি কাজ থেকে নিজেই বিরতি? না, আই এম নট টকিং অ্যাবাউট ইট রাইট নাও। বাংলাদেশের কোন ছবি থেকে কখনো অফার এসেছে কাজ করার? রাফি রাফি ইজ আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই মুভিস, প্লিজ ডোন্ট টক অ্যাবাউট মুভিস, প্লিজ ডোন্ট টক অ্যাবাউট।